আমার ভাই খুব কষ্ট লাগে, আপনাদের চব্বিশ পরগনার অনেক মানুষ, পশ্চিম বাংলার অনেক ছেলে আমাকে ইউটিউবে ফেসবুকে গালি দেয়। কেন? আমাকে ভাবে এটা পীর বিরোধী মলবি। আজকেই একটা মালদার কালিয়া চক থেকে ছেলে আমি গাড়িতে আসছি ফোন করেছে, হুজুর তোমাকে পেলে এখানে কেটে থুয়ে দেব। আমরা আলহামদুলিল্লাহ তোমার হাতে শহীদ হব। হযরতে উমরকে শহীদ করেছিল একজন বেঈমান, আর আমাকে একজন মুসলমান মারবে, এটা তো আমার খুশির খবর। তোমার লাগে দোয়া করছি, আল্লাহ তোমাকে হিদায়ত দে। অনেকজন ভাবে, যারা ভাবেন তাদেরকে আবার চোখ খুলিয়ে দিয়ে যাচ্ছি, আমি কোন পীর বিরোধী মলবি নয়। এই উলামারা জানে আমার আব্বা পীর, আমি পীরের বেটা। আমার আব্বা জান দারুলুম দেওবন্দের উস্তাদ, আমার উস্তাদ, ইনার উস্তাদ মুফতি ইউসুফ সাহেব তাউলি, হাদিসের উস্তাদ বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, তার খলিফা আমার আব্বাজি। আমি কি করে পীর বিরোধী হতে যাব? আমি আমার আব্বাজিকে একদিন জিজ্ঞেস করছিলাম, আপনি যে খিলাফতি পেলেন লোককে বলছেন না আপনি পীর হয়েছেন? বলে, আমি পীরদের অবস্থা দেখে ভয় আর বলিনি যে আমি পীর হয়েছি। এ বাস্তব কথা বলছি, আমার আব্বাকে ফোন করে জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে চব্বিশ পরগনা। আমি সেই মোলবি শওকতের বেটা, আমি কখনো পীর বিরোধী নয়। কেউ যদি আমার 13,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা যদি স্পেজ বার করতে পারেন, আমি বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা স্পেচ পাবেন না। হ্যাঁ, আমি এটা বলেছি, তুমি খাজা বাবাকে ভালোবাসো, এক ওয়াক্তের নামাজ পড়ো না। একবার খাজা বাবার জীবনীটা পড়েছো? 12 বছরের পর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। তুই এখনো পশ্চিম চিনলি না, তোকে জুতো মারবে খাজা বাবা, তোর মতো মুরিদকে কিয়ামতের দিন। আমি এটা বলতে পাবো না? আমি আমার বর্তমানে প্রমাণ দেব। শুনলেন? হাজি সাহেব কে আছেন হাত তুলেন তো। এ হাজি সাহেব কে আছেন হাত তুলেন? কেউ নেই? আল্লাহু আকবার। এ দেখেন আমার ভাই আছে, আর আমার চিন্তা নাই, হাজি সাহেব আছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, কটা মাজার পেলেন ভাই? একটাও পাইনি। আর আমার বাড়ি থেকে আপনার এখানে, আমি দেখলাম নেটে আমাকে লোকেশন পাঠিয়েছিল, 173 কিলোমিটার রাস্তা, 173,000-এর বেশি আছে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, আপনি কালকে যাদের অবিশ্বাস হচ্ছে, আমি আমার মাদ্রাসায় আপনাদেরকে দাওয়াত দিলাম, ভাই জানে আমি বড় মাদ্রাসা শিক্ষক, আমার মাদ্রাসায় আসুন, মেহমান খানা আছে, চলুন খাতিরদারি, আমার বাড়িতে খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো না, যা খেতে চাইবেন। আমার বাড়িতে লাগাও একটা পুকুর আছে, আমার আব্বা পুকুর করে দিয়েছে, 3 কেজি 4 কেজি ওজনের কাতলা আছে, খাওয়াবো ধরে, কি বুঝলেন? চলুন, কিন্তু রেখে দেবো, আপনাকে নিয়ে যাব, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার এতটাই হিম্মত আছে, আমি সেই গ্রামে নিয়ে যাব। আমি নিজে ফয়সালা করতে গেছি, একদল বলছে ওরস হবে, একদল বলছে করতে দেবো না। কি হয়েছে? আমাকে পাঠালো যে যাও ভাই, তারা ডেক নিয়ে গেল, ফয়সালা করতে হবে। আমি বললাম কেন তোমরা দিবে না, তুমি কেন করবে? বলছে আমি হুজুরের ওরস করতে পারবো না, একদম 100% করতে পারবো। এমন বাবা, তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? বলছে হুজুর কেউ নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে করেছি কবর। ইসলাম সত্যর ওপরে চলে না মিথ্যার ওপরে? সত্যর ওপরে। তাহলে এই কবরটাই কেউ শুয়ে আছে না মিথ্যা? মিথ্যা। একটা বীরভূমের লোক আমাকে ফোন করে বললে, আপনি শুনেলেন আমাদের ভারতের যতগুলো শুনলেন, এখানে দেওবন্দি বেরেলি ফুরফুরা আজান গাছি হড়হড়ে লল্লড়ে তালতালা বেলতালা খেজুরতলা শেওড়তলা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা নাই, যে কোনো দলের মলবিকে জিজ্ঞেস করুন, আমি খারাপ? আমাকে বলবেন এটা দেওবন্দি মলবি, কেউ বলবেন আহলে হাদিস মলবি, এদিকে জিজ্ঞেস করতে হবে না। আপনি জিজ্ঞেস করবেন কাকে? যে মলবিটাকে আপনার পছন্দ হবে। মেয়েদের মাজারে যাওয়া জায়েজ যদি কোনো মলবি বলে দেয়, তার সঙ্গে যখন ডাকবেন যেখানে বসতে বলবেন আমি বসবো। শুধু তাই নয়, আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনাদের এখানে লোক মারা যায় না? যায় না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় তো? কথা বলেন না কেন আপনারা? যেতে পাবে? যেতে পাবে না। শুধু আমাদের নয়, এটা ভারতের যতগুলো দল আছে সব দলেরই একই অবস্থা। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি যেতে পাই না, ইয়াসিন মরে গেছে তোমার বউ আমার কবরে কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। এখন অনেকজন দলিল দেয়, হাজি বিবিরা নবীজির রওজা মুবারক জিয়ারত করে, করে না? করে না। তো ইয়াসিনের সঙ্গে নবীজির তুলনা করছিস, কত বড় বিয়াদব্বে তুই?
কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোথায় ইয়াসিনের কবর আর কোথায় নবীজির রওজা মুবারক, দুটোকে সমান করা যাবে? কথা বলুন, কখনো না। ওই জন্য আবেগে করা যাবে না ইসলাম। হাদিস কোরআন দলিল মোতাবেক ইসলাম চলে, আবেগে ইসলাম চলে না। আমাদের দেশের কিছু ছেলে আবেগে করে, আমাকে যারা গালি দেয় আমি মোবাইলে তাদের জন্য কি রেখেছি, প্রুফ রেখেছি, হোয়াটসঅ্যাপ নম্বরে আমার ফোন করবেন, আমি দিয়ে দেব। আমার বর্তমানে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালন হয়েছে, ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে আমার নবীজি কষ্ট পাবেন, হাই হাই আমার উম্মত করছে কি? আমি মানা করিনি, মহব্বত করুন, পালন করুন, কিন্তু হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে আমার নবীজি কষ্ট পাবে, আমি এটার বিরোধী, আমি সিস্টেমের বিরোধী, আমি পীরের বিরোধী নয়। কে বলল তোমাকে আমি কবর জিয়ারত করি না? কে বলল তোমাকে? আমাকে গালি দেওয়ার আগে নিজের বুকে হাত দিয়ে বলবে? তাহলে শোনো, আমি বলে দিই, যে মৌলভীরা বলছে যে কোন বলা ঔরত কো মাজার মে নেই জানা চাহিয়ে, তো তেরা বিবি কিউ নেই জাতি হ্যায়? হজরতে জাকারিয়া মরিয়ম কে বলছেন, কলা ইয়া মরিয়ম আন্না লাকি হাদা, ও গো মরিয়ম ভালো মন্দ আকরন মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বলছেন, কলা তু আমিন ইন্দিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজদান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, ভ্যান চালাবে, রিস্কা চালাবে, কিন্তু রুজি মাপবেন আল্লাহ। কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় মৃত্যু দেব, কিভাবে মৃত্যু দেব, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা যাদের বিশ্বাস নেই, কোরআনের তফসির শুনলে চোখ দিয়ে পানি আসবে। গোটা কলকাতা নয়, গোটা পৃথিবীর যতগুলো ডাক্তার আছে এক কাছে করুন, কেউ হাত ফাড়ে, কেউ বুক ফাড়ে, কেউ ব্রেন ফাড়ে, তাদেরকে জিজ্ঞেস করুন, আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে? পৃথিবীর বিজ্ঞান পাগল হবে, ডাক্তাররা পাগল হয়ে যাবে আল্লাহর কসম, কিন্তু বলতে পারবে না আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে। আঙ্গুলেতে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, মানুষ ভাত খেতে গিয়ে মারা গেছে। আমার আল্লাহর কাছে মৃত্যুর জন্য সামান্য খালি বাহানার প্রয়োজন আছে, আমি বাহানাতে মৃত্যু দিই। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়াসালুনাকা আনির রূহ, ও গো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ বললেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে হে নবী আমার আল্লাহর হুকুম, আমি বলবো চলে যায়, আমি বলবো ফিরাই ফিরে আসবে। আল্লাহ কোরআনে অপর জায়গায় কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নষ্ট, গর্ক মানে হচ্ছে ডুব মারা, আমি যখন মালাকুল মউতকে হুকুম দিই তারা ছুটে তোমাদের দ্রুত গতিতে শরীরে প্রবেশ করে আর তোমাদের আত্মাকে ধরে আনে। কোরআনে অপর জায়গায় আল্লাহ নকল করলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, যখন অনেক মানুষের মৃত্যুর সময় কারুর মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কারু প্রস্রাব বের হয়, কারু পায়খানা বের হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, আমি যখন মৃত্যুকে টেনে এই হালাকে নিয়ে আসবো, আন্তুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা বিছানায় পড়ে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। তাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা পাঞ্জেগানা নামাজ পড়ব ইনশাল্লাহ, হাত তুলে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না, আমার নবী বিশ্ব নবী বলেছেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন জানেন? কারণ আছে,
তারা জানে তিন বোতল মদ খেয়ে মারা গেছে, চিন্তা নাই বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়াবে, জান্নাতে যাবে। আমি কি দোয়া করব, আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, 5,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাপকে যা হোক করে পার করাতে হবে, আমাকে মারবে না মারবে না ফেরেশতারা, কাকে জান্নাতে দিতে এসছো? আমাদের দেশে তো মাতালেরও কি হয়, মিলাদ হয়, মাতালের লেগেও দোয়া হয়। আল্লাহর কসম, তুমি কার জন্য দোয়া করছো? জিন্দেগিতে মসজিদে পা রাখেনি, আল্লাহর নাম লাইনি, আমার নবীজির আদর্শর একটা জিনিস তার মধ্যে নেই, সারা জীবন মদের ভাটিতে কাটিয়ে দিল, সারা জীবন মদের আড্ডায় গাঁজার আড্ডায় কাটিয়ে দিল, তুমি কেমন করে দোয়া করো? আপনাদের এখানে পুকুর নাই? পুকুর আছে? পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায়, পাড়ে যদি বাপ দাঁড়িয়ে থাকে, ঝাঁপ মারবে না মারবে না? সাঁতার যদি নাও জানে তাও পানিতে ঝাঁপ দিয়ে দেবে? সন্তানের ভালোবাসা প্রেম, আমার ভাই এটা তো প্রেম বললাম, আমি একজন নবীজির কথা বলছি, একজন নবী পয়গম্বর, হাবিব পয়গম্বর, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, নৌকার উপরে তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানিতে, আল্লাহর আজাবে পিতৃস্নেহ জেগেছে, হাত তুলে দিলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেব। আল্লাহ যদি নবীকে এত বড় কথা বলতে পারেন, তা আমাদের মতো ফুটো বলবিকে মারবে না মারবে না ফেরেশতারা, ফাটিয়ে দেবে। ওই জন্য কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয় মানুষের সামনে হক কথা বলে না, কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব, তাদের পেটে তারা আগুন ছাড়া আর কিছু ভরে না। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই মুমিনদের আখলাক গুলো শুনেলেন খুব সুন্দর করে বুঝবেন, এক নম্বর আল্লাহর উপরে রুজির মালিক, সবাই আল্লাহকে বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। একটা জিনিস হারাম থেকে সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম ইনকাম করবে না, আমাদের দেশের লোক মনে করে মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না, আমাদের দেশের লোক মনে করে চুরি না করলে ব্যবসায় বরকত হয় না, কখনো এই কাজ করবেন না। নবী সাহাবীরা হালাল রুজি রোজগার করেছেন, যারা হারাম খান, যাদের মনে হয় আমি হারাম খাই আর হালাল খাই, সুদ খাই, যা হোক করে আমার ছেলেকে বড় লোক করতে হবে, অনেক লোক ভাবে না ভাবে না, ছেলের লেগে টাকা করতে হবে, তারা কান খুলে শুনেন, ছেলে তোমার কত টাকা আসবে, একটা কথা বলুন, আমার সন্তানকে আমার কাজে আসতে হবে না হবে না, কথা বলে না আসতে হবে, কিন্তু আমি বলছি যতদিন বেঁচে আছি দুনিয়াতে আছি, আমার বেটা আমার, আমার বেটা আমার, আব্বা আমার, বাপ বেটার, বেটা বাপের, ভাই ভাইয়ের, ঠিক কি না? দুনিয়াতে কিন্তু আল্লাহর কসম কিয়ামতের মারহালাটা শুনেলেন কত ডেঞ্জার হবে। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। হে নবী বলে দাও, তারা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর এতটুকু উপকারে আসবে না, সেদিনের কথা বলে দাও।